হ্যালো বন্ধুগণ, আজকে আমি রান্না করব রুই মাছ। আপনারা রুই মাছ আলু দিয়ে রান্না করে খেয়েছেন বা সর্ষে বাটাতে খেয়েছেন। আজকে আমি কাঁচকলা, বেগুন, আলু আর সজনে ডাঁটা দিয়ে রুই মাছটা রান্না করব। প্রথমে আমি সবজিটা কেটে নেব। নতুন আলু, নতুন আলু তো পেছনে গুটির পেছনে ঘষলেই কি সুন্দর দেখুন চুকলা উঠে যাচ্ছে। এভাবে লম্বা করে আমি আলুগুলো কেটে নেব। আলু, বেগুন, কাঁচকলা কাটা হয়ে গেল, এবার আমি সজনেটা কেটে নেব। আপনারা মাছ তো আলু দিয়ে রান্না করে খেয়েছেন, সর্ষে বাটা দিয়ে রান্না করে খেয়েছেন, দই দিয়ে রান্না করে খেয়েছেন, এই রান্নাটা এখন আপনারা করে খাবেন। সর্ষে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল দারুণ লাগে খেতে। আমার কাটা হয়ে গেল, কুচি কুচি সজনের ডাঁটা একটা টমেটো দিয়ে দেবো। মাছের একটু মশলা দেবো, আদা আমি কেটে নিলাম। মাছের জলে আদা যাবে, পেঁয়াজ যাবে, কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়া করা আছে বাড়িতে আমার, জিরের গুঁড়া দিয়ে দেবো। বেশি কিছু মশলা লাগবে না, অল্প কিছু মশলা হলেই হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা হবে, এই দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ, লাস্টে একটু ধনে পাতা দেবো, ধনে পাতাটা আমি কুচিয়ে রেখে দিই। মশলা কাটা আমার হয়ে গেল, মশলাটা করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। মাছটা ভালো করে ধুয়ে নিই, এত বাজারে ওরা ভালোভাবে আসছিল না, তো দেখুন কিভাবে আঁশ লেগে আছে, প্রচুর আঁশ লেগে আছে। মাছগুলো বেশ বড় বড় পিস আছে,
এরকম টিপে কাঙ্কার রক্তগুলো বের করে দিতে হবে। দেখুন এভাবে এতে কাঙ্কের মধ্যে কত নোংরা, এগুলো ভালো করে বেছে নিতে হবে, ভীষণ বিজলা থাকে এর মধ্যে। মাছের গন্ধ পেয়ে দেখেন বিড়াল চলে এসেছে, এটা আমার বাড়ির বিড়াল। মাছ আমার ধোয়া হয়ে গেল, মাছ ধোয়া হয়ে গেছে, হলুদ আর লবণ মিশিয়ে নেবো আমি। ভালো করে মেখে নিতে হবে, তেল দিয়ে নেবো আর আমি সর্ষের তেল দিয়ে এটা রান্না করব। মাছ আমার প্রায় ভাজা হয়ে গেল, প্রথমে আমি আলুটা ভেজে নেব। অল্প করে ভেজে নিতে হবে, আধা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচপাটা দিয়ে দেব। সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম, বেগুনটা একটু পরে দেব, আমি এটা আগে একটু ভাজা করে নেবো ভালো করে। এখন বিভিন্ন মশলা আমার বসে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একটু ফুটে উঠবে, তারপর আমি মাছ দেবো। আমার ঝোল উঠে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। ধনে পাতা দিয়ে দেবো, আবার একটু সামান্য একটু ঢেকে দেবো। রান্না আমার হয়ে গেছে, যেহেতু কাঁচকলা দিয়ে সন্ধ্যে ডাঁটা দিয়ে কালারটা এরকমই হবে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, আপনারা এরকম বাড়িতে করে খাবেন,
দারুণ লাগে খেতে।